তো নমস্কার বন্ধুরা, আমি ভূপাল। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ভূপাল বার্ড ব্রিডিং ফার্ম। ভূপাল বার্ড ব্রিডিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ এই ভিডিওটা হচ্ছে যারা একজোটিক বার্ড করতে চাচ্ছ, গোল্ডেন ফিন্স বা টার ফিন্স এই টাইপের যারা পাখি করতে চাচ্ছ তাদের জন্য আজ এই ভিডিওটা। তো আমার কাছে কিছু বেঙ্গলি ফিন্স আছে, রানিং পাখি, তো সেগুলো আমি সেলিং করে দেবো। আমি গোল্ডেন ফিন্সের বসাবার জন্যেই আমি রেখেছিলাম। তো আমার এক ফার্মে একটু প্রবলেম হচ্ছে, আমার টিকটিকিতে ডিম খেয়ে নিচ্ছে, তো তার জন্য আমি ভাবছি যে পাখিগুলো সেল করে দেবো। যাদের যে বন্ধুদের এই ধরনের পাখি লাগবে তারা অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করবে, তো পাখি পেয়ে যাবেন। চলুন, ছ জোড়া মতো আছে আর কিছু মানে জোড়া নেই, সেগুলো আমি দেখাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো গাইস, আমি চলে এসেছি ফার্মের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এই যে বেঙ্গলি ফিন্সগুলো ফুল অ্যাডাল পাখি, একদম নিয়ে গিয়ে বসালেই ব্রিডিংয়ে। এই সময় ঠান্ডার সিজন, তো যাদের গোল্ডেন আছে তাদের তো অবশ্যই ফস্টারিং করার জন্য বেঙ্গলি ফিন্স লাগবে, গোল্ডেন বা টার ফিন্স যাদের আছে, যারা মানে ছোট পাখিতে কাজ করে, তো তাদের অবশ্যই এই পাখিগুলো খুব কাজে লাগবে। তো যে বন্ধুদের লাগবে তো অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো পেয়ে যাবে। কত চনমনে একদম অ্যাক্টিভ পাখি, ফুল অ্যাডাল পাখি। তো আমি গোল্ডেন নেবো বলেই, গোল্ডেনের জন্যই আমি রেখেছিলাম। তো এখানে আছে ছ জোড়া, এখানে দেখতে পাচ্ছ ডিম চুবড়িতে বসে আছে ডিম নিয়ে। তো প্রবলেমটা আমার হচ্ছে কি, এরা ডিম পারলে কি হচ্ছে, আমার এই ফার্মের মধ্যে টিকটিকির প্রচণ্ড উৎপাত, মানে টিকটিকি এত উৎপাত করছে যে অন্য পাখির ডিম খাচ্ছে না, কারণ বেঙ্গলি ফিন্সের ডিমটা খুব ছোটো ছোটো হয়। তো আমার অন্য অন্য পাখি আছে, তো অন্য পাখির ডিমে কিছু করছে না বা তাদের কোনো প্রবলেম করছে না, তো জাস্ট বেঙ্গলি ফিন্সের যত বাচ্চা হলেও খেয়ে নিচ্ছে, প্লাস হচ্ছে ডিম পারলে ডিমগুলোও খেয়ে নিচ্ছে। তো তার জন্য আমি গোল্ডেন বসানোর জন্যই রেখেছিলাম এদের রেডি করে। ফুল একদম অ্যাডাল, এখানেও আছে কিছু, ছ জোড়া আছে, একদম জোড়া জোড়া করে ছ জোড়া আছে, এখানে ছ জোড়া আছে, মেল ফিমেল কনফার্ম আছে, ঠিক আছে। এই যে এখানে এক জোড়া আছে, সব দেখতেই পাচ্ছ চুবড়িতে বসে আছে, ডিম পারছে এরা। ডিম পারলে কি হচ্ছে, সব বাচ্চা উঠলে বা ডিম পারলেই চিকচিকিতে খেয়ে নিচ্ছে। তো এই কারণেই আমি এদেরকে সেলিং করে দিতে চাচ্ছি এই প্রবলেমের জন্য। পুরো ফুল অ্যাডাল পাখি, রানিং পাখি, দেখতেই পাচ্ছ সব জায়গায় চুবড়িতে এখনও ডিমও আছে, কিছু কিছু জায়গায় এখনও ডিমও আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে ডিম আছে, ওই ভিতরে ডিম, যতবার ডিম পারছে ততবার কিন্তু পাখির ডিমটা খেয়ে নিচ্ছে, নষ্ট হচ্ছে। এবার আমি যদি গোল্ডেনের যদি ডিম চালাই, তো গোল্ডেনের ডিমেও যদি এইভাবে করে তাহলে কী করে গোল্ডেনের বাচ্চা তুলবে। তার জন্য আমার ইচ্ছা ছিল গোল্ডেন করব, তো তার জন্য আমি গোল্ডেনটা করছি না। তো যে বন্ধুদের লাগবে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো গাইস এগুলো আমি রেখেছিলাম গোল্ডেন বসানোর জন্য, এগুলো রানিং, একদম রানিং পেয়ার আছে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইল বা কম্পিউটারে পৌঁছে যায় চট করে। তো এখানে আমার টোটাল হচ্ছে 10 জোড়া পাখি আছে, এই উপরে এখানে ছাড়া আছে হচ্ছে 4 জোড়া, আর বাদ বাকি আছে 6 জোড়া আলাদা আলাদা করা আছে। তো যদি কোনো বন্ধু লাগে তো অবশ্যই ফোন করে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, নমস্কার।